বন্যা ঈদ যাত্রা ব্যাহত হবে না বললেন ওবায়দুল কাদের। নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন বেশি জানালেন সাঈদ খোকন। বন্যা প্রতিরোধে জাতীয় সংলাপ চান ডক্টর কামাল হোসেন। এবং ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ আদালতের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন বন্যার কারণে এবারের ঈদ যাত্রা ব্যাহত হবে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাস্তার পাশে যেখানে সেখানে পশুর হাট বসতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঈদের আগের ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বন্যা কবলিত এলাকায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। তিনি আরও বলেন, মহাসড়ক ঠিক আছে, ঈদের আগে তিন দিন মহাসড়কে ভারী লরি ট্রাকগুলো বন্ধ থাকবে, সিএনজি স্টেশনগুলো ঈদের আগের সাত দিন এবং ঈদের পরে তিন দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। দেশের বন্যা কবলিত এলাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। মহাসড়কে কোথাও সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, সবই এভরি হাইওয়ে ইজ ইন গুড শেপ। আর ট্রাক লরি যেগুলো ভারী পরিবহন ঈদের আগে তিন দিন বন্ধ থাকবে, সিএনজি স্টেশন ঈদের আগে সাত দিন, পরে তিন দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা ধ্বংস করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আজ থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে বলেও জানান মেয়র। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ চিহ্নিত করেছে নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজনন স্থল অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। অনেক নির্মাণাধীন ভবন মালিক নগর কর্তৃপক্ষের এই অনুরোধে সাড়া দিচ্ছেন না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ চিহ্নিত করেছে এই নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজনন স্থল অন্য অন্য জায়গার তুলনায় অনেক বেশি। অনেক নির্মাণাধীন ভবন মালিক নগর কর্তৃপক্ষের এই অনুরোধে সাড়া দিচ্ছেন না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবে। বন্যা প্রতিরোধে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে দলের সংবাদ সম্মেলনে ডক্টর কামাল বলেন, জানমালের নিরাপত্তায় সবাই ঐক্যবদ্ধ না হলে ক্ষয়ক্ষতি কমানো যাবে না। জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বন্যা মোকাবেলায় বাঁধ নির্মাণ, নদী খননে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা জরুরি বলে মনে করেন ডক্টর কামাল হোসেন। বন্যা প্রতিরোধ ও মোকাবেলায় বিভিন্ন সময় দুর্নীতি হয়েছে, টিআইবির রিপোর্টে উদ্ধৃতি দিয়ে গণফোরাম সভাপতি বলেন, এসব দুর্নীতি বন্ধ করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসশামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে দুপুরে আদালতে গৌতম কুমার নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার অভিযোগ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাস্টের নেতারা। এ সময় প্রিয়া সাহার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা অভিযোগ বাস্তবসম্মত নয়। 3 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় মানুষ উধাও হয়েছে এমন তথ্য বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কাছে বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় প্রিয়া সাহার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। আমরা সেখানে শুনেছি বক্তব্য যারা দিয়েছেন, এবং বক্তব্যের আলোকে যদি কোনো জিজ্ঞাসা ছিল বা কোনো ক্লারিফিকেশন ছিল সেটা আমরা বলার চেষ্টা করেছি। প্রিয়া সাহাকে ছিল একজন ভিকটিম সার্ভাইভাল হিসেবে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম ভিকটিম সার্ভাইভাল যেটা বলা হয়েছে 27 জনের মতো উপস্থিত ছিল। তারা বিভিন্ন সেশনে, বিশেষভাবে ব্রেকআউট সেশন যেটা হলো একটা মেন সেশন থেকে কতগুলো ব্রেকআউট সেশন হয়েছে, এবং সেই ব্রেকআউট সেশন গুলা হয়েছে যেমন সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এইভাবে কতগুলো ভাগে বিভক্ত ছিল। এবং সাউথ এশিয়া গ্রুপে আমরা, যেহেতু আমরা সাউথ এশিয়ার লোক, আমরা সাউথ এশিয়ান গ্রুপে ছিলাম, এবং সেখানে প্রিয়া সার্ভাইভাল হিসেবে সে এবং বন্যা আহমেদ আরেকজন ওনারা কথা বলেছেন। তবে প্রিয়া সাহা যেটা মার্কিন রাষ্ট্রদূতের কাছে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে, এই ধরনের কথাবার্তা এখানে সেটা উনি বলেন নাই। এবং যেটা ওনার প্রেজেন্টেশনে ছিল, আর মূলত যেটা প্রিয়া সাহা যেটা করেছে এবং অন্যান্য সার্ভাইভাল যারা ভিকটিম ছিল তাদের বক্তব্যের সাথে প্রিয়া সাহার বক্তব্যটা একটু ডিফারেন্ট ছিল। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও হাসপাতালে নিয়ে চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে বরগুনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন। সকালে মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও চিকিৎসার জন্য আবেদন করেন তার আইনজীবী মাহবুবুল বাড়ি আসলাম। এর আগে রোববার একই আদালতে মিন্নির জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বন্যা ঈদ যাত্রা ব্যাহত হবে না বললেন ওবায়দুল কাদের। নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন বেশি জানালেন সাঈদ খোকন। বন্যা প্রতিরোধে জাতীয় সংলাপ চান ডক্টর কামাল হোসেন। এবং ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ আদালতের। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।